সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর খবর দেখুন এক ঝলকে। টাকা দিয়ে শুরু করেন, টাকা দিয়ে শেষ করেন, টাকা নেই বলেন, নতুন নতুন হিসাব দেন। আমি সেই জন্য এই পাশে এই যে ঝড় বৃষ্টি ডিজাস্টার নিয়ে কেন্দ্র সরকার কী টাকা দিয়েছে, কবে পেয়েছে, সেই কিছু তথ্য আমরা দেখছিলাম। আমি কাল বলছিলাম যে আইলার জন্য কেন্দ্র সরকার 1339 কোটি টাকা দিয়েছে, মাত্র 525 কোটি টাকার রিপ্লেসমেন্ট সার্টিফিকেট এসেছে, বাকি 814 কোটি টাকার কোনো হিসাব নেই, কোনো খোঁজ নেই। বুলবুলে 579.60 কোটি টাকা এসেছে এবং বন্যা প্রতিরোধের জন্য 365 কোটি টাকা এখনও কেন্দ্র দিয়েছে। কেলেঘাই কপিলেশ্বরী নদীর সংস্কারের জন্য 325 কোটি টাকা এসেছিল, কিন্তু কেউ গিয়ে দেখবেন কেলেঘাইটা কোথায় শুরু কোথায় শেষ, কী লাভ হলো 325 কোটি টাকা খরচা করে সেটা ওনারা এবং মানুষবাবু বলতে পারবে। গান্ধী মাস্টার প্ল্যানের জন্য 329 কোটি টাকা খরচা হয়েছে। সব মিলিয়ে 2010 থেকে 2019 মধ্যে এই সমস্ত পারপাসে নদী সংস্কার ইত্যাদির জন্য 3086 কোটি টাকা কেন্দ্র সরকার রাজ্যকে দিয়েছে। সাইক্লোন সেন্টার হাউস তৈরি করার জন্য কেন্দ্র সরকার উত্তর চব্বিশ পরগনার 65টা, দক্ষিণ চব্বিশ পরগনার 115টা সেন্টার হাউস তৈরি করে দিয়েছে কেন্দ্রের টাকায়। এবং এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনাতে ওয়ার্ল্ড ব্যাংকের টাকাতে 344 কোটি টাকাতে 225টা সেল্টার তৈরি হয়েছে। এই টাকা আমরা জানতে পেরেছি। দ্বিতীয় হচ্ছে যে যে সমস্যাটা বাড়ছে, ম্যানগ্রোভ থাকার জন্য ঝড় এবং জল দুটোকে আটকায় সমুদ্রের ধারে, কিন্তু সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ কেটে সব ভেড়ি তৈরি করা হয়েছে, ফলে বাঁধগুলো নরম হয়ে গেছে, জলের ঝাপটা সামলাতে পারছে না। তাতে রাজনৈতিক পার্টির লোকেরা যুক্ত আছেন, বিশেষ করে সরকারি দলের। এটা বন্ধ করার চেষ্টা না হলে এই ধরনের ঝড় এলেই বারবার মানুষ বিপন্ন হবে।